এবং দুটো বন্দে ভারত এক্সপ্রেস আমি চেয়েছি। কিছুদিন আগেও আমি রেলওয়ে বাজেটে বলেছিলাম যে আমাদেরকে ব্যবস্থা করতে হবে, এবং সেটা একটা এখান থেকে কলকাতা যাওয়ার জন্য, মানে এনজেপি থেকে কলকাতা যাওয়ার জন্য, একটা আরেকটা এনজেপি থেকে গুয়াহাটি যাওয়ার জন্য। 23-এর শেষের দিকে বা 24-এর প্রথম দিকে এটা চালু হয়ে যাবে। বন্দে ভারত ট্রেন চালু হবার যাচ্ছে এনজেপি থাকি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আয়সা 2023 সালের শেষ থাকি বন্দে ভারত এক্সপ্রেস এই রুট দিয়া ছুটিবে। এই নিয়া জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায় জানান, উমা সাংসদ ভবনত এই নিয়া আলোকপাত করেছিলেন আর পরে এই বিষয়ে উমা রেলমন্ত্রীর কাছে তো চিঠি দিছিলেন। বগলাবগলি রেলমন্ত্রীও উমার এই প্রস্তাবত সায় দিছেন বলে সাংসদের দাবি। উমার কথা মতন 2023 সালের শেষে অথবা 2024-এর শুরুর দিক থাকি এনজেপি থাকি কলকাতা আর গুয়াহাটি থাকি কলকাতা, এই দুই রুটত সুপারফাস্ট ট্রেন বন্দে ভারত হয়তো চলবে, আর সেইটা হইলে গোটা নর্থ ইস্ট এর ফলে উপকৃত হবে। বর্তমানে ভারতের শোক থাকি সুপারফাস্ট ট্রেনের মধ্যে অন্যতম হইল বন্দে ভারত এক্সপ্রেস। দেশের প্রায় প্রতিটা কোণাত এলা বন্দে ভারত এক্সপ্রেস চলার মতন পরিকাঠাম গড়ে উঠেছে। বগলাবগলি সাংসদ এইটাও জানান যে এনজেপি রেলওয়ে স্টেশনক বিশ্বমানের রেলওয়ে স্টেশনত পরিণত করার জন্য বিতা 30 সেপ্টেম্বর থাকি কাজও শুরু হয়ে গেছে। উমা আরও সংযোজন করেন, এই হাইস্পিড ট্রেন বা সেমি বুলেট ট্রেন চালু হইলে এলাকার পর্যটন শিল্পের আমূল পরিবর্তন হবে। বন্দে ভারত এক্সপ্রেস চালুর জন্য রেল দপ্তর থাকি ইতিমধ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু হবে বলে উমা জানান। এলা দেখার বিষয় সাংসদের এই প্রচেষ্টা কোন দিন ফলপ্রসূ হয় সে পাকে দেখিয়াছে উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের গটেলাই মানসিক। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এসছেন আমার সাথে, আমার সাথে কথা বলছেন। আপনারা যে কোশ্চেনটা করেছেন সেটা খুব প্রাসঙ্গিক, এবং আমি শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসী, জলপাইগুড়িবাসী সহ সবাইকে আমার একটা বিশেষ খবর দেওয়ার আছে। সেটা হচ্ছে যে এনজেপি রেলওয়ে স্টেশন, আপনারা শুনেছেন অলরেডি যে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হতে যাচ্ছে, এই ওয়ার্ল্ড ক্লাস স্টেশন অর্থাৎ মডেল স্টেশন দেশের অন্যান্য আরও টোটাল 15টা স্টেশন হচ্ছে, তার মধ্যে এনজেপি আছে, নিউ জলপাইগুড়ি আছে। এই নিউ জলপাইগুড়ির যে এই ওয়ার্ল্ড ক্লাস স্টেশনের যে যে কাজ, সেই কাজের জন্য টেন্ডার প্রসেস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আগামী 30 তারিখ ওনারা যারা এই কাজ করবেন তারা হ্যান্ডওভার নিচ্ছেন, এবং আমার মনে হয় সামনের মাস থেকে এর কাজ শুরু হয়ে যাবে। তো এটা আমাদের কাছে বড় খবর। পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের সামনে তুলে জানাতে চাই, আরেকটা খবর, সেটা হলো যে আপনারা জানেন বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে আমি পার্লামেন্টে একদম প্রথম দিকে, হয় 2019-এর শেষে বা 2020-র প্রথম দিকে আমি এটা তুলে ধরেছিলাম, রেলওয়ে বাজেটে বলেছিলাম যে আমাদের এখানে বন্দে ভারত এক্সপ্রেস দরকার, এবং দুটো বন্দে ভারত এক্সপ্রেস আমি চেয়েছি। কিছুদিন আগেও আমি রেলওয়ে বাজেটে বলেছিলাম যে আমাদেরকে ব্যবস্থা করতে হবে, এবং সেটা একটা এখান থেকে কলকাতা যাওয়ার জন্য, মানে এনজেপি থেকে কলকাতা যাওয়ার জন্য, একটা আরেকটা এনজেপি থেকে গুয়াহাটি যাওয়ার জন্য। যাই হোক, আমি যেটা জানতে পেরেছি রেলওয়ে দপ্তর থেকে সেটা সম্মতি জানিয়েছেন, তারা কিছুদিন পরেই নোটিফিকেশান দেবেন, এবং আমি আরেকটা তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ, সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ কিন্তু কিছুদিন পরেই শুরু হয়ে যাবে, এরকম একটা আমি ইনফরমেশান অলরেডি পেয়ে গেছি। সুতরাং এটা যদি হয় তাহলে যোগাযোগের ক্ষেত্রে এই যে অত্যাধুনিক ট্রেন বন্দে ভারত, এই বন্দে ভারতের মাধ্যমে কিন্তু এখানকার ট্যুরিজমের বিশেষ উন্নতি হবে বলে আমার ধারণা। মানে আমরা বলতে পারি শিলিগুড়ি বলবো, কারণ এটা হাই স্পিড ট্রেন এখন পর্যন্ত অনেক জায়গায় শুনেছি এটা সেমি বুলেট ট্রেন, এবং 180 কিলোমিটার পর্যন্ত এ উঠতে পারে, যদিও ট্র্যাকের উপর নির্ভর করছে, তবে আমরা আশা করছি যে এখানে 150 কিলোমিটার স্পিড অবধি যাবে এবং 5-6 ঘন্টার মধ্যে কলকাতায় পৌঁছে যাবে ডেস্টিনেশন। আরেকটা জিনিস যে হবে নাগাদ 23-এর শেষের দিকে বা 24-এর প্রথম দিকে এটা চালু হয়ে যাবে।